রাজোর পৌরসভায় সর্বমোট ভোটার সংখ্যা ছিল 30,418 ভোট। প্রথমে ছিলেন নেতা কুতুর সর্বমোট 12টি ভোট কেন্দ্রের মধ্যে তিনি পেয়েছেন 713 ভোট। রূপা স্বামী মোবাইল ফোন প্রতীকে প্রতিদ্বন্দ্বিতা করেছেন মেয়র পদে, তিনি পেয়েছেন 12টি ভোট কেন্দ্রে 2,205 ভোট। রাজকুমার রশিদ নৌকা প্রতীকে তিনি পেয়েছেন 9,773 ভোট 12টি ভোট কেন্দ্রের মধ্যে। মোহাম্মদ সিদ্দিকুর রহমান চামুচ প্রতীকের নিকটতম প্রতিদ্বন্দ্বী হিসাবে তিনি পেয়েছেন 7,598 ভোট। আমি আবারও বলছি 7,598 ভোট। মোহাম্মদ জাকির হোসেন তাদের শীর্ষে ভোট পেয়েছেন 370 ভোট। শামীম নওয়াজ নারকেলগাছ প্রতীকে পেয়েছেন 145 ভোট। শেখ মুস্তাফিজুর রহমান মুস্তাফিজুর হক জগ প্রতীকে পেয়েছেন 158 ভোট। সাতজন মেয়র পদে প্রতিদ্বন্দ্বিতা করেছেন, এর মধ্যে সর্বাধিক সংখ্যক 12টি ভোট কেন্দ্রে সর্বোচ্চ ভোট পেয়েছেন। সেই কারণে আমরা বিশ্ব